নমস্কার, আমি ফাল্গুনি কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন এডু হেল্প গ্রুপ দুর্গাপুর বেঙ্গলি চ্যানেল। আমরা আজকের এই যে পর্ব, সেই পর্বে যে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফার্স্ট রাউন্ড এবং তার মধ্যে ইনসাইকেল যে প্রসেস সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেকেন্ড রাউন্ডে যে প্রসেস সেটা শুরু হয়ে গেছে 11th September থেকে। আজকে আমরা এই সেকেন্ড রাউন্ডের সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নিই যে শিডিউলটা কি ছিল। শিডিউলটা আমরা একটু দেখি যে শিডিউল রয়েছে এখানে যে সেকেন্ড রাউন্ডের রেজিস্ট্রেশন আপলোডিং অফ ডকুমেন্ট, অর্থাৎ যারা ফার্স্ট রাউন্ডে কোনো কারণবশত রেজিস্ট্রেশন করাতে পারেনি বা ডকুমেন্ট আপলোড করতে গিয়ে কোনো প্রবলেম হওয়ার জন্য ফেলিওর হয়ে গিয়েছিল, তাহলে তারা নতুন করে রেজিস্ট্রেশন করবে এবং ডকুমেন্ট আপলোড করবে। এই শিডিউলটা ছিল 11 তারিখ থেকে 18 তারিখ, অর্থাৎ আজ। এরপর বলা আছে যে আপলোডিং অফ কারেক্টেড ডকুমেন্টস বাই ক্যান্ডিডেট, অর্থাৎ যারা আপলোড করেছে বা কোনো ভুল হয়ে ত্রুটি হয়ে গেল তারাও কারেক্টেড যে ডকুমেন্ট সেটাকে আপলোড করতে পারবে আগামীকাল 19 তারিখ পর্যন্ত। চয়েস ফিলিং, ক্যান্ডিডেট যে চয়েস ফিলিং করতে পারবে সেটা 11th September থেকে 21st September ছিল, সেটা চলছে। এবং এই যে সেকেন্ড রাউন্ডের চয়েস লকিং যেটা হবে সেটা 18 তারিখ থেকে, মানে 18th September থেকে 21st বা 21 সেপ্টেম্বর পর্যন্ত এটা চয়েস লকিং হবে, এবং এর যে রেজাল্ট সেটা বেরোবে গিয়ে 24 সেপ্টেম্বর বা 24th September। এখন এই পর্যায়ে যেটা আমাদের উল্লেখযোগ্য আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে অনেকেই ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পায়নি, কোনো কলেজ অ্যালটমেন্ট হয়নি, সে ইঞ্জিনিয়ারিং হোক সে বি ফার্মাসি হোক সব ক্ষেত্রে দেখা গেছে এটা অনেকেই পায়নি। এবং পায়নি মানে এমনও নয় যে তাদের র্যাঙ্কও ভালো নেই। আমার কাছে এমন এমন ফোন কল এসছে যেগুলো 3000, 6000, 9000, 13000 এই সব সব র্যাঙ্ক, তারাও হচ্ছে কলেজ পায়নি। কলেজ চয়েসের ব্যাপারটা হচ্ছে একটা টেকনিক, আর সাইন্টিফিক ওয়েতে যদি এটা না করা হয় তাহলে কলেজ পাওয়া নাও যেতে পারে, এবং সেটা আমার কাছে যে ফোন নাম্বার এসে তাতে সেটা প্রমাণিত। একটু পিছন দিকের র্যাঙ্ক অনলি গভর্নমেন্ট কলেজ চয়েস করেছে, কিন্তু গভর্নমেন্ট কলেজ চয়েস করতে গেলেও তাকেও হচ্ছে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো না দিয়ে কয়েকটা মাত্র গভর্নমেন্ট কলেজ দিয়েছে, ন্যাচারালি তার চয়েসে আসেনি। আবার কারোর হচ্ছে অনেকটা পিছনের র্যাঙ্ক আছে কিন্তু তার ধারণা নেই কিভাবে অ্যালটমেন্ট হয়, সুতরাং তার ইচ্ছা হচ্ছে সে গভর্নমেন্ট কলেজে পড়বে, তাই সে গভর্নমেন্ট কলেজ কয়েকটা দিয়েছে, কোনো প্রাইভেট কলেজ চুজ করেনি। আবার কেউ কেউ অনেকটা পিছনে র্যাঙ্ক আছে, তার যে কোটা র্যাঙ্ক সেটাকে দেখেছে, সেটাকে দেখে সে ঠিক করেছে যে এই কোটা র্যাঙ্ক অনুযায়ী পেয়ে যাব, সুতরাং সে চয়েস ফিল করতে গেছে, তার হয়নি। পুরো ধারণাটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এইভাবে সিট পাওয়া যাবে না। তাহলে সেই জন্যে স্টুডেন্টদের সহায়তা দেওয়ার জন্য আজকে স্পেশাল এই ভিডিও, যারা ফার্স্ট রাউন্ডে কোনো সিট পেল না কোনো টেকনিক্যাল কারণে, অজ্ঞতার কারণে, তারা যদি একটা সিট পায় সেই জন্য গাইড করার জন্য আজকের এই ভিডিও। তাহলে আমরা সেকেন্ড রাউন্ডে কারা কারা হচ্ছে চয়েস ফিল করবে, না ফার্স্ট রাউন্ডে যারা কোনো সিট পায়নি, যারা রেজিস্ট্রেশন করতে পারেনি তারা রেজিস্ট্রেশন করবে, ডকুমেন্টেশন করবে, করার পরে চয়েস ফিলিং করবে, যারা ডকুমেন্টেশন হয়েছিল রেজিস্ট্রেশন হয়েছিল কিন্তু ভুল চয়েস ফিল করার জন্য কোনো সিট পেল না, আবার কেউ কেউ সিট পেল কিন্তু সে দেখলো যে কলেজে পেয়েছে 1 নম্বর সেই কলেজ পছন্দ নয়, তাহলে প্রশ্ন হচ্ছে যে চয়েস কেন দিয়েছিলাম ওই কলেজে। দ্বিতীয় হচ্ছে দেখা যাচ্ছে যে কলেজটি পেল সেখানে অনুযায়ী তাকে 40,000 টাকা জমা করতে হবে, তার হাতে সেই মুহূর্তে 40,000 টাকা ছিল না, সুতরাং সেই মুহূর্তে 40,000 টাকা রেডি না থাকার জন্য সে দিতে পারলো না এবং সে কোনো রকম ভাবে ওখানে ঢুকতে পারলো বা কোনো রেসপন্স করতে পারলো না। তাহলে নো রেসপন্স যারা হয়েছিল তারা হচ্ছে এই রাউন্ডে গিয়ে চয়েস ফিল করছে বা করবে, বা যারা করেনি এখনো করার সময় রয়েছে
18 থেকে 21 তারিখ 21 থেকে মধ্যে করলেই হবে তারা কারা কারা চয়েস ফিল করতে পারবে আমরা এটা বললাম সেটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র বি ফার্মেসি ক্ষেত্র সমস্ত ক্ষেত্রে একই নিয়ম এখন ছাত্রছাত্রী বলতে তোমাদের কাছে আমার একটা আবেদন যে তোমরা এই রাউন্ড অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যারা সিট পাওনি ফার্স্ট রাউন্ডে সিট পাওয়ার সময় সমস্ত কলেজ সমস্ত সিটগুলো থাকে ফার্স্ট রাউন্ডের ইনসাইকেল প্রসেসের পরে অনেক সিট কমে গেছে মানে অনেক ছেলেমেয়েরা নিয়ে নিয়েছে ফ্রিজ করেছে যারা সুতরাং প্রচুর সিট কমে গিয়ে এখন একটা সার্টেন সিটে এসে পৌঁছেছে যেখান থেকে তোমাদেরকে চুজ করতে হবে আমরা এখন দেখতে পাচ্ছি যে 530টা ব্রাঞ্চে এখনো পর্যন্ত আমি চয়েস দিতে পাচ্ছি 530টা ব্রাঞ্চ মানে 530টা সিট খালি এটা নয় একটা ব্রাঞ্চে হয়তো 40টা একটা ব্রাঞ্চে হয়তো 30টা কোনো ব্রাঞ্চে দুটো কোনো ব্রাঞ্চে 10টাই হবে সিট কিন্তু খালি আছে সেই সিট ম্যাট্রিক্স যতটা যতটা পাতা আছে সেটা যোগ করে বলা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হলো না বাট সিট আছে অনেকগুলো এবং সেটা বলি তোমাদের যে টিএফডব্লিউ কোটা আছে যেমন এসসি এসটি তে কোটাতেও আছে ওপেনেও আছে সরকারি ক্ষেত্রে আছে বেসরকারি ক্ষেত্রে আছে তাহলে এমন কি হলো ছাত্রছাত্রী বন্ধু তোমরা সাজাতে পারলে না যেখানে গভর্নমেন্ট কলেজের সিট এখনো খালি রয়েছে প্রাইভেট কলেজগুলোতে ভালো ভালো কলেজগুলোর সিট খালি রয়েছে অথচ আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী হচ্ছে তারা সিট পেল না তার মানে কি তারা সেই সমস্ত কলেজের লিস্টে তাদের ছিল না যদি থাকতো তাহলে অনেকটা পিছন থেকে র্যাঙ্ক হলেও যে গভর্নমেন্ট কলেজে ফাঁকা রয়েছে তারা সেখানে পেতে পারতো তাহলে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট কলেজে যে সিট ফাঁকা রয়েছে সেটা শুধুমাত্র ঠিকমতো না বুঝে ওঠার জন্য অনেক ছাত্রছাত্রী বন্ধু পায়নি অথচ সিটটা খালি রয়ে গেছে ওখানে সুতরাং এই সেকেন্ড রাউন্ডে তোমাদেরকে এই সুযোগটা নিতে হবে তাহলে কিভাবে আমি চয়েস ফিলিং করব আমি একটু আলোচনা করি তোমরা মন দিয়ে শোনো তোমাদের অনেক কাজে লাগবে আমি মনে করছি আজকের এই ভিডিও দেওয়ার পরে আমার ভিডিও হয়তো 200-500 জন দেখবে যারা দেখবে তাদের মধ্যে থেকে যদি কেউ থাকো যে স্টিল তোমার ডাউট হচ্ছে যে কিভাবে তুমি করবে আমি তোমাকে গাইডলাইন দিতে পারি কিভাবে হচ্ছে ফিল আপ করা যাবে ফিল আপ করলে তোমার একটা সিট সিকিউর হতে পারে তবে হ্যাঁ ফার্স্ট রাউন্ডে তোমার যদি অ্যাপ্লাই করতে সেই সময় যদি সমস্ত সেভাবে ওয়াইজলি চয়েস ফিল আপ করতে যে গ্যারেন্টি দেওয়া যেত সেই গ্যারেন্টি কিন্তু এই মুহূর্তে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না যদি কোনো স্টুডেন্ট বলে আমি একমাত্র কম্পিউটার সায়েন্সই পড়ব তাহলে অ্যাভেলেবেল ভ্যাকেন্সির উপর আমাকে কম্পিউটার সায়েন্স তো আমাকে চয়েস দিতে হবে ন্যাচারালি সেটা খুব যে সম্ভব হবে এটা বলা মুশকিল আবার আমি যেমন বলি যে একটি সাবজেক্ট অর্থাৎ কম্পিউটার সায়েন্স পড়বো এর বাইরে কিছু পড়বো না এই মানসিকতা যদি নিয়ে থাকা হয় তাহলে প্রথম রাউন্ড থেকেই সিট পাওয়া এবং যদি টার্গেট থাকে আমি অমুক অমুক কলেজে পড়বো তাহলে কিন্তু একটু সম্ভাবনা সবসময় কমে যায় যদি র্যাঙ্কটা খুব হায়ার না হয় এখন এই রাউন্ডে এসে যে যেখানে র্যাঙ্ক আছে সে 3000-6000 থেকে আরম্ভ করে 72000 পর্যন্ত আমার কাছে আছে আমি বলছি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সিট পাওয়া সম্ভব কলকাতাতে এখনো পর্যন্ত কলকাতা লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলগুলোতে এখনো সিট রয়েছে শুধু ওয়াইজলি চয়েস ফিল করতে হবে এবং নাম্বার অফ চয়েসেসকে বাড়াতে হবে এখন যদি আমি ধরে নিই কলকাতার রেনাউন্ড কলেজ বলতে 2-3টি যা বোঝা যাবে সেইগুলো ছাড়া অন্য কোথাও ভর্তি হবে না তাহলে আলাদা কথা সেই ক্ষেত্রে আমি কেন কোনো প্রেডিক্টর হচ্ছে তোমাকে কোনো গ্যারান্টি দিতে পারবে না কিন্তু তোমরা যদি মনে করো যে এই বছরটা আমি লস করব না আমি আবারও বলেছি যে আমাদের পশ্চিমবঙ্গে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে তুমি যদি ঠিকঠাক পড়াশোনা করতে পারো প্রতি সেমিস্টারে তোমার রেজাল্টটাকে যদি ঠিক জায়গায় রাখতে পারো তাহলে ইনস্টিটিউটে ক্যাম্পাসিং না হলেও অফ ক্যাম্পাসিং যেগুলো হবে সেগুলোতে তুমি প্রায়োরিটি পাবে অর্থাৎ তোমার যে সেমিস্টারের রেজাল্ট সেটা তোমাকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং আমি বলেছি ইনস্টিটিউট আমার সঙ্গে থাকে না আমার সঙ্গে থাকে আমার ব্রাঞ্চ আর সেই ব্রাঞ্চ পাওয়ার জন্য ফার্স্ট রাউন্ডে তোমাদেরকে ওয়াইজলি চয়েস ফিল করতে হতো তোমরা করোনি সুতরাং তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে 2-3-4টি সাবজেক্টের অল্টারনেটিভ যে আমি যদি এটা না পাই এটা করব এবং সেটাই ওয়াইজ হবে এবং যতগুলো সিট ম্যাট্রিক্স কিন্তু আমাদের দেওয়া আছে সাইটে ফার্স্ট রাউন্ডের পরে কতটা ভ্যাকেন্ট সিট রয়েছে সেটা কিন্তু পরিষ্কার দেওয়া রয়েছে সেটাকে তোমরা দেখে নাও আগে খাতাতে প্রথমে লিখে নাও কমপক্ষে 25-30টা কলেজ প্রায়োরিটি করো 2-10টাতে হবে না আমি ইনক্লুডিং সরকারিগুলো বলছি 25-30টা প্রায়োরিটি লিস্ট বানাও কলেজের
তারপরে সেই সেই কলেজগুলোতে কোন কোন সিট ফাঁকা রয়েছে লেখো, এটা করতে তোমার 1 ঘন্টা লাগবে, আর এটা যদি করে ফেলতে পারো চয়েস ফিল করতে তোমার 1.5 ঘন্টা লাগবে। যদি কেউ ইতিমধ্যে চয়েস ফিলিং করে রেখেছো, চয়েস আর তো লক হয়নি এখনো, 18 তারিখে লক হওয়ার কথা, আমার এই ভিডিও প্রকাশিত হওয়ার সময় যদি কেউ লক করে থাকো তাহলে আমার কিছু বলার নেই। যদি লক না করতো, আমি আশা করবো যে আজকেই সবাই লক করছে না, যদি না করতো আমার এই ভিডিওটা দেখে মনে করতে পারো, কোনো মডিফাই করতে পারো, কোনো সাজেশন যদি নেওয়ার হয় তাহলে আজকে 18 তারিখ বিকাল 5:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে ক্যান্ডিডেটরা এই রাউন্ডে চয়েস ফিল করছো বা করছেন, যে সমস্ত অভিভাবকরা ছেলেদের মেয়েদের সঙ্গে আছেন, যদি কোনো ডাউট থাকে আমাকে ফোন করবেন, সুনির্দিষ্ট প্রশ্ন আপনারা রাখবেন, নানা ধরনের প্রশ্ন করবেন না, কেন এই ওই সময়টা তো হয়তো অনেক ফোন আসতে পারে, যেহেতু ভিডিওটা আমি টাইমটা বলে দিলাম 5:30 থেকে 7টা, তারপরে কিন্তু আমার 5:30 আগেও সুইচ অফ থাকবে, 7:30 পর সুইচ অফ হয়ে যাবে, সেই জন্য সুনির্দিষ্ট আপনার যে বক্তব্য সেটা বলবেন, আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করা। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের এই সেকেন্ড রাউন্ডে যারা যারা চয়েস ফিল করছো, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ একটা রাউন্ড চলে যাওয়ার পর সিট অনেক কমে গেছে, এখন তোমাকে খুব ওয়াইজলি ডিসিশন নিতে হবে তুমি কি করবে। তো আমি আশা করছি তোমরা সেই অবস্থা ডিসিশন নিতে পারবে এবং ভালো করে চয়েস ফিল করবে এবং একটা সিট সিকিউর করবে। তুমি বলেছি 3টে 4টে 5টা ব্রাঞ্চ অ্যাটলিস্ট তুমি হচ্ছে চয়েস করে রাখবে, কম্পিউটার সায়েন্স, ইসি, আইটি, বা কেউ যেতে চায় মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কেউ বায়োটেকনোলজি, এই ধরনের দেখতে পাচ্ছ সিটগুলো কোথায় ফাঁকা আছে। তো সমস্ত বিষয়ে কিন্তু সব জায়গায় পড়ানো হয় না, সিটও বেশি থাকে না, সুতরাং যে যে ব্রাঞ্চগুলো বেশি বেশি পড়ানো হয় সেই সেই ব্রাঞ্চগুলো দেখে নাও কোন কোন কলেজে সিট ফাঁকা রয়েছে, তারপরে তোমরা চয়েস ফিল করবে। প্রত্যেকটি ছাত্রছাত্রী বন্ধু, তোমরা যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাওনি, আশাহত হওয়ার কোনো কারণ নেই, টেকনিক্যাল অজ্ঞতার কারণে হয়তো এটা হয়নি, তাছাড়া অনেক ভালো ভালো র্যাঙ্কে কেন কলেজ পেলো না, তারা তো পেতেই পারতো, তারাও পায়নি, সুতরাং পিছন দিকে র্যাঙ্ক তো দূরের কথা। আর বি ফার্মাসি যারা আছো তাদেরকে বলি, যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পাওনি, এই রাউন্ডে যদি কলেজ নিতে হয় তাহলে যতগুলি কলেজ বাকি আছে সব কলেজগুলি কি তোমার বাড়ির কাছে হোক, বা তার যে খরচা সেই খরচ, আমি দেখবো খরচের ইয়ে দেওয়া আছে আমার ভিডিও, সুতরাং খরচ সবটা বিচার করে তোমাকে কিন্তু প্রায়োরিটি লিস্ট বানিয়ে যতগুলি বাকি কলেজ আছে সবগুলি তোমাকে ফিল আপ করতে হবে। কেন আমি দেখেছি বি ফার্মাসির জন্য অনেক পিছনের স্টুডেন্ট রয়েছে, তাদেরকে বলেওছি যে তোমাদের সিট পাওয়া কিন্তু টাফ আছে, তারাও জানে যে টাফ আছে, তবুও আমি অনেক তোমাদের জন্য শুভকামনা রইল যে তোমরা যারা পিছনে আছো তারও কিন্তু ওয়াইজলি ফিল আপ করো, দেখো হয়তো সিট পেয়ে যেতে পারো। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য এই মুহূর্তে প্রচুর সিট এখনো খালি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্টে, সুতরাং যারা যারা রয়েছো তারা করবে। আরেকটা কথা বলে দিই, অনেকে প্রশ্ন করে আমাদের জন্য কিছু বললেন না, যে যারা আমরা আপগ্রেডেশন দিয়েছিলাম, একবার হয়তো আপগ্রেডেশন হয়েছে, তারপর আমি ইনসাইকেলে ফার্দার আপগ্রেডেশন দিয়েছিলাম, কিন্তু দেখা গেলো ইনসাইকেলে আমার ফার্দার আপগ্রেডেশন হয়নি, তাহলে আমাদের কি কিছু করতে হবে না, আমাদের কিছু করতে হবে না, আমরা কি করবো, ওয়েট করবো, ওয়েট করে অবজার্ভ করবো কয় পর্যন্ত না, আমরা আবার এই সেকেন্ড রাউন্ডের 21 তারিখে এই 24 তারিখে যে রেজাল্টটা বেরোবে সেই দিন হচ্ছে আমরা ফলাফলটা বুঝতে পারবো যে আমাদের কোনো ফার্দার আপগ্রেডেশন হলো কি না, এবং তার পরবর্তীকালে কি হবে সেই দিনে আপনারা লগ ইন করে ইনস্ট্রাকশন অবশ্যই দেখে নেবেন। প্রতিদিন মোবাইল এবং ইমেল আমি প্রত্যেকটা ছাত্রছাত্রী বন্ধুকে চেক করতে বলবো, কেন তোমার জন্য কোনো স্পেশাল ইনফরমেশন আসছে কিনা সেটা তোমার দেখার দায়িত্ব, সেটা আমি অবশ্যই তোমাকে গাইড করতে পারবো না, বা আমি তোমার রোজই দেখতে পারবো না, সুতরাং প্রত্যেকের দায়িত্ব মোবাইল এবং ইমেল চেক করা, এটা কিন্তু বোর্ড থেকে ইনস্ট্রাকশনও দেওয়া আছে। তো সকল ছাত্রছাত্রী বন্ধু, তোমরা যারা রইলে সেকেন্ড রাউন্ডে যারা চয়েস ফিল করছো তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি, যারা আপগ্রেডেশন দিয়ে রেখেছো, যারা ফার্দার আপগ্রেডেশন দিয়ে রেখেছো তাদের জন্য শুভকামনা রইল, তোমাদের আরও আপগ্রেডেড হোক, আরও ভালো কলেজ হোক। আর অভিভাবক যারা দেখছেন আমাদের এই চ্যানেল তাদের বলবো যে আপনারা আপনাদের কমিউনিটিতে, লোকালিটিতে আমাদের এই যে চ্যানেল সেই চ্যানেলে হয়ে একটু প্রচার করে দেবেন। কীভাবে প্রচার করবেন, বলবেন যে এই চ্যানেলটাকে দেখতে, আমি দেখবেন ঘন ঘন ভিডিও থাকে না কিন্তু ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি, সুতরাং ছাত্রছাত্রীদের সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে। তো আপনারা আমাদের সেই কাজটাকে ত্বরান্বিত করার জন্য সহযোগিতা করবেন এবং আপনারা সবাই আমার নমস্কার নেবেন। ছাত্রছাত্রী বলুন, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই যে ভিডিও শো এটা শেষ করছি, ধন্যবাদ।